গেলেন আপনি? তিনি তো ছিলেন। শুনছেন, কোথায় গেলেন আপনি? শুনছেন আমার কথা? শুনছেন আমার কথা? কোথায় গেলেন আপনি? হিমা, নক্কি মা, তুমি তুমি রক্ষে করো মা, উনি তো এখানেই ছিলেন, কোথায় চলে গেলেন? উনি উনি নিশ্চয়ই কোনো মানুষজনের খোঁজে গেছেন। না, আমি এখানেই বসি, নয়তো উনি এসে আমি খুঁজে পাবেন না। আহ, আমি আসছি তিলোত্তমা, কোনো ভয় নেই তোমার। ব্যাটা করে নিয়ে বস একটু, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তোমারে খাবার আনতে হবে নি গোদাইমা, আমার কাছে আছে খাবার। নিষ্ঠুরতার শাস্তি পাবে তোমরা। এই গুটে আর কয়লা খাবি নাকি বাচ্চা? তুই বস, আমি তোর জন্য ফল আর নিয়ে আসছি। এত রাতে তুমি আর ফল? দাইমা, ও দাইমা, দাইমা কোথায় গেল? দাইমা, এখন যদি ওই বাঘটা আসে? মা মা, তুমি রক্ষে করো মা, তুমি রক্ষ। কি আমার হারখানা কোথায় গেল? কোথায় গেল সে আশীর্বাদী হারখানা? মা মা, এ কি করলে মামি? তোমার দেওয়া সে আশীর্বাদী হারখানা আমি হারিয়ে ফেললাম।
আমি বুঝেছি, এই জন্যই সব সৌভাগ্য আমার থেকে হারিয়ে যাচ্ছে। মা মা, এখন কি হবে আমার? কি করব এখন আমি? হে শনিদেব, আশা করি এবার আপনি তৃপ্ত হয়েছেন। আমার ভক্তের এখন ঘর নেই, আশ্রয় নেই, সে একা এক অরণ্যে। এবার নিশ্চয়ই তার দুর্ভোগ পূর্ণ হয়েছে। শ্রীলক্ষ্মী, তিলক তোমার ভাগ্যে লেখা দুর্ভোগের আন্দাজ তুমি করতে পারছ না। তার দুর্ভোগের এই তো সবে শুরু। না শনিদেব, আর নয়। আমার ভক্তের ডাক আমি আর উপেক্ষা করতে পারবো না। আমি জানি আমি হয়তো আপনার অধিকারে হস্তক্ষেপ করছি, কিন্তু আমার ভক্তকে এমন চরম দুর্ভোগের মুখে আমি ফেলে রাখবো না। তুমি কিভাবে তোমার ভক্তকে সাহায্য করবে শ্রীলক্ষ্মী? তিলোত্তম তো তোমার দেওয়া সৌভাগ্য চিহ্ন হারিয়ে ফেলেছে। তিলোত্তম আমার সন্তান সৌভাগ্যের অধিকারী হয়েছে শনিদেব। নিশ্চয়ই তিলোত্তম আমার কর্মফলের শাস্তি আপনি তার সন্তানকে দেবেন না। আমি তিলোত্তম আমার সন্তানকে এমন সৌভাগ্য দান করব যাতে সে তার মায়ের দুঃখ দূর করতে পারে। তুমি ভুল করছো শ্রীলক্ষ্মী, ওই সন্তানই একদিন তিলোত্তমার দুঃখের কারণ হবে। তুমি যতই তাকে সৌভাগ্য প্রদান করো না কেন, সে কিছুতেই তোমার ভক্তের দুঃখ দূর করতে পারবে না। তোকে নিয়ে আমি এখন যাব কোথায়? কি করে বাঁচাবো আমি তোকে? এ জঙ্গলের মধ্যে কেই বা আমাকে পথ বলে দেবে? হে মা নক্ষী, মা তুমি রক্ষে করো মা। না না, এ জঙ্গলে থাকাটা আর ঠিক হবে না। যদি যদি আবার ওই বাঘটা চলে আসে। না না না, হে মানুকি, মা তুমি পথ দেখাও, মা তুমি পথ দেখাও। কি মেয়ে, চললি কোথায়? ও মা দাইমা, তুমি এসে গেছো? আমি ভাবলুম। ভাবলি আমি তোকে এখানে একা পেলে চলে গেছি, তাই তো? না রে মেয়ে, তোকে এখানে এমনভাবে পেলে আমি যেতে পারি? নে বস, এখন চাটি খেয়ে নে দেখি। কাঁদিস নে সোনা, আমি জানি তোর কিদে পেয়েছে। কি করব আমি? আমি যে তোর এমন হতভাগী মা যে নিজের বেটা তুই তো জোগাড় করতে পারছি নে। চুপ কর। এই হার বেচা ছাড়া আমার আর কোনো উপায় নেই।